হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। তো বন্ধুরা, সেটাকে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইকও করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে বেল বাটনও ক্লিক করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। শিক্ষক পুলিশ ধস্তা ধস্তিতে ধুমুমার মিন্টো পার্ক চত্বর। বেতন বৃদ্ধি দাবিতে মঙ্গলবার মিন্টো পার্কে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রায় 6,500 কম্পিউটার শিক্ষক। বিক্ষোভ তুলতে ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে হয়ে উঠে মিন্টো পার্ক। এদিন প্রায় 6,500 কম্পিউটার শিক্ষক LNFS সংস্থার কাছে গিয়ে বেতন বৃদ্ধির দাবি জানায়। তাদের দাবি, প্রচলিত পেরোল অনুযায়ী তাদের বেতন হওয়া উচিত 10,000 টাকা, কিন্তু তার বদলে তারা পায় 4,600 টাকা। এমনকি প্রতি স্কুলের জন্য 3,50,000 টাকা দেওয়া উচিত, তার বদলে অনেক কম টাকা দেওয়া খুব উগড়ে দেয় ওই শিক্ষকেরা। তাদের দাবি না মানার কারণে এদিন মিন্টো পার্কে রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষুব্ধ কম্পিউটার শিক্ষকেরা। অবরোধ তুলতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। লাঠিচার্জ করলে শিক্ষক ও পুলিশকর্মীদের মধ্যে শুরু হয় তুমুল ধস্তাধস্তি। লাঠির ঘায়ে ও হুড়াহুড়িতে পালাতে গিয়ে আহত হন বহু শিক্ষক। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্তই, তো এখান থেকে আমি শেষ করছি। আবারও ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।